পদের আবাদত কেন দিল? তার যেন মলল সৃষ্টি না হয়, বান্দার দিলে যেন খলল সৃষ্টি না হয়। বাংলা বলেন, বান্দার দিলে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বিরক্তির সৃষ্টি না হয়। আচ্ছা, যদি শুধু একটাই রুকু দিত নামাজ, মানে একটা রুকু, তাহলে কতক্ষণ ভাল লাগতো? নামাজ মানে যদি শুধু একটাই সেজদা হইতো তাহলে কতক্ষণ ভাল লাগতো? হ্যাঁ, যদি নামাজ মানে শুধু কতক্ষণ আধা ঘন্টা দাঁড়ায় থাকো তো কতক্ষণ ভাল লাগতো? হ্যাঁ, আজীব না, এই জন্য ঘুরা ফিরা, কখনো দাঁড়াও, কখনো ঝুঁকো, কখনো বসো, কখনো। এই জন্য হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা বান্দার বান্দাকে এতটা সুন্দর করে কেন বানালেন, বান্দার অবকাঠামোকে এতটা সুন্দর কেন করলেন, বান্দা দুই হাত কেন তুলতে পারে, বান্দা কমর কেন ঝুঁকতে পারে, বান্দা আবার সেজদায় কেন যেতে পারে, বান্দা আবার বসতে পারে কেন, সবটাই শুধু তানাব্বু, এত প্রকার কেন করেছেন, এত প্রকার কেন করেছেন, এত কিছু কেন দিয়েছেন, শুধুই নামাজের জন্য। শুধুই কিসের জন্য বলেন? গরু কিন্তু তার সামনের দুই হাত জীবনেও তুলতে পারে না, পারে? ছাগলের সামনের দুই হাত জীবনে কান পর্যন্ত তুলতে পারে, লেকিন আমরা যেভাবে হাত বাঁধি, কোনো জানোয়ার এভাবে হাত বাঁধতে পারে? আজীব না। এই জন্য নামাজ হলো গুলদাস্তায় ইবাদাত। সারা পৃথিবীতে যত ইবাদাত আছে সবগুলোর সমন্বয় হলো নামাজ। সারা পৃথিবীর সমস্ত নিজাম হলো নামাজের জন্য, নামাজ হলো জিকিরের জন্য। বলেন, সারা দুনিয়ার সমস্ত নিজাম হলো কিসের জন্য? এ যে বুঝি কথা, সূর্য উঠে আর ডুবে কেন? নামাজের জন্য। দুপুর হয় কেন? জোহরের জন্য। বিকেল হয় কেন? আসরের জন্য। সন্ধ্যা হয় কেন? মাগরিবের জন্য। আবার ডুবে কেন? এশার জন্য। আবার উঠে কেন? ফজরের জন্য। সুবহানাল্লাহ, বলেন কি ভাই? যেমন ধরেন, আমাদের উপরে আমাদের নামাজের মধ্যে শরীর ঢাকা ফরজ, সতর ঢাকা ফরজ, সতর ঢাকার জন্য কাপড় লাগে, তাহলে কাপড়ের জন্য এর আগে দর্জি লাগে, দর্জির জন্য এর আগে খুচরা বিক্রেতা লাগে, এর আগে কিন্তু পাইকারি বেচনেওয়ালা লাগে, এর আগে কিন্তু গাউসিয়া মার্কেট লাগে, কি এটাই কিন্তু শেষ নয়, এর আগে কিন্তু গাজীপুরের ফ্যাক্টরি লাগে, গাজীপুরের ফ্যাক্টরির জন্য কিন্তু শেষ নয়, এর আগে কিন্তু আমেরিকা থেকে এলসি করা লাগে, কি এর আগে কিন্তু তুলা লাগে, তুলা কিন্তু শেষ কথা না, এর আগে কিন্তু বীজ লাগে, এর আগে কিন্তু খেত লাগে, এর আগে কিন্তু লাঙ্গল লাগে, কি তাহলে এবার যদি সিগান লাঙ্গল বানাইলো কেন? লাঙ্গল বানাইলো নামাজের জন্য। লাঙ্গল কেন বানাইলো? নামাজের জন্য। লাঙ্গল বলে নামাজের লাগে বানা? বলেন, লাঙ্গল কিলে বানাইছে কোন? কেমনে কেমনে? হ্যাঁ, সুবহানাল্লাহ, বলেন। এবার যদি লোহা না হইতো তাহলে সুই হইতো না, তাহলে লোহা বানাইলো কি লেগে? নামাজের লেগা। লোহা বানাইলে ফ্যাক্টরি না, ফ্যাক্টরি হইতো না, তাহলে লোহা বানাইলো কি লেগে? নামাজের লেগা। এবার বিদ্যুৎ না হলে লোহা হইতো না, তাহলে বিদ্যুৎ বানাইলো কি লেগে? নামাজের লেগা। কি তাহলে বলেন, নামাজের আগে কি কি আছে, এটার পিছনে কি কি আছে? হ্যাঁ, কি আছে? এবার শরীর পাক, শরীর পাকের লাগে আবার জুতা লাগে, জুতা ছাড়া মসজিদে কেমনে আসবা? এই জন্য পৃথিবীর কোনো জানোয়ারের কিন্তু জুতা লাগে না। আমাদের জুতা লাগে কেন? শরীর পাক, আমাদের জুতা লাগে কি লেগা? তাহলে শরীর পাকের আগে কি লাগে? জুতা লাগে। জুতার আগে কিন্তু জুতার দোকানদার লাগে, দোকানের আগে কি লাগে? ফ্যাক্টরি লাগে, ফ্যাক্টরির আগে কি লাগে? গরু লাগে, গরুর লেগে কি লাগে? ঘাস লাগে, ঘাসের লেগে কি লাগে? জমিন লাগে, কি? এবার বলেন তো কি লেগা? হ্যাঁ, আজি এই জন্য রব যেন বলেন, আমি তোমাকে বানিয়েছি শুধু ইবাদতের জন্য, আর সারা দুনিয়া বানিয়েছি তোমার ইবাদতের সহযোগিতার জন্য। আচ্ছা, মাইকটা বানাইছে কি লেগা? শুধুই আজান দেওয়ার লেগা। সুবহানাল্লাহ। আরে মাইক বানাইছে শুধুই আজানের লেগা, মাইক বানাইছে শুধুই নামাজের লেগা, মাইক বানাইছে শুধুই ওয়াজের লেগা। সুবহানাল্লাহ। তাহলে এটা নামাজের জন্য, এটা কিসের জন্য? পুরো নিজামে কায়নাত নামাজের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি শুধু ইবাদতের জন্য, আর বাকি সব কাজ তুমি কেন করবা, এগুলো হলো ইবাদতের সহযোগিতার জন্য। কি তাহলে দোকানদার দোকানদারি কেন করবে? নামাজের জন্য, ইবাদতের জন্য বলে। ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি কেন করবে? গরু পালনেওয়ালা গরু পালবে কেন? ছাগল পালনেওয়ালা ছাগল পালবে কেন? মুরগির খামার দিবে কেন? মাছের খামার দিবে কেন? ধান কাটবে কেন? রিক্সা চালাবে কেন? আচ্ছা রিক্সা যদি না হতো তাহলে জুমার মসজিদে কেমনে যাইতাম? সিএনজিওয়ালা সিএনজি চালা না চালালে ওয়াজে কেমনে আইতাম? আচ্ছা হাওয়াওয়ালা যদি রাস্তা হাওয়া না দিত এখন ওয়াজে কেমনে আসতাম? কি ভাই, এই জন্য আমাকে বানিয়েছে শুধু ইবাদতের জন্য, আর সব কিছু বানিয়েছে আমাকে আমার ইবাদতের সহযোগিতা করার জন্য। আর ইবাদত কেন? শুধু জিকিরের জন্য। ইবাদত কেন? শুধু জিকিরের জন্য। এই জন্য জিকির কি জিনিস? ওয়ামান নারদাং যিকরি আমার জিকির যে ছেড়ে দিবা, এখানে জিকির মানে শুধু সুবহানাল্লাহ ছাড়া নয়, জিকির মানে কালিমা ছাড়া নয়, এখানে জিকির মানে পুরো দিন ছেড়ে দেওয়া। এখানে জিকির মানে কি? তাহলে পুরা দিন জিকির বলেন, পুরা দিন কি? পুরা দিন কি? পুরা দিন হলো জিকির, পুরা দিন জিকির, পুরা দিন জিকির। বাদশাহ মামুন রশিদের দরবারে এক বুজুর্গ বসা ছিলেন, ওই বুজুর্গের সামনে কেউ একজন ইয়াজিদের সমালোচনা করেছে। তো ওই বুজুর্গ বললেন, ইয়াজিদ ইয়াজিদের সাজা পাবে, আর তুমি যে তার অযথা সমালোচনা করেছ তুমিও তোমার সাজা পাবা। কি বলছি বলেন, বলেন কি বলছি? হ্যাঁ কিছু বোঝা গেছে নি এখান থেকে? কিতা বোঝা গেছে? মিন হাবলিল ওয়ারিদ। এই আয়াতের সূচনা কি, শুরু কি? ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি সাদরুক ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুক। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি, আর মানুষের কলিজায় কি কি ওয়াসওয়াস আছে আমি সেটাও জানি। বলেন আল্লাহ তাআলা ইলমের মধ্যে কামেল, কুদরতের মধ্যে কামেল, হিকমতের মধ্যে কামেল। আল্লাহ তাআলার কাছে আছে ইলমে কামেল, কুদরতে কামেলা, হিকমতে কামেলা। বলেন বলেন, হিকমতে কামেলা। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা হাকিম। মুখস্থ করেন, আলিম, কাদির, হাকিম। আবার বলেন, জানেন তো কি পরিমাণ জানেন? ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুকা। নাফসুহু না নাফসুকা? নাফসুকা, নাফসুহু, হু হওয়ার কথা তো। ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه আমি মানুষ বানিয়েছি, আর মানুষের কলিজায় কি কি আছে সেটাও আমি জানি। তাহলে আল্লাহ তাআলা ইলমের মধ্যে কতটা কামেল? গত ষোলো বছর ধরে কেন ছাড় দিলেন? রব বলেন, তোরা জানিস না আমি জানি, তোরা জানিস না আমি জানি। আর এবার ধরা দিলেন কি দিয়া? এমন কতগুলো বাচ্চা দিয়া ধরা দিলেন
যাদের কাছে পৃথিবীর কিছু নাই। এরা হল আবাবিল। আল্লাহ তাআলা বলেন, নূহ ইসলামের কওমকে আমি বাতাস দিয়ে ধ্বংস করেছি, নূহ ইসলামের কওমকে ধ্বংস করেছি আমি বাতাস দিয়ে, আরেক জাতির কওমকে, আরেক নবীর কওমকে ধ্বংস করেছি ফেরেশতার আওয়াজ দিয়ে, আরেক জাতিকে ধ্বংস করছি মাটি ধসায়া দিয়া, আরেক জাতিকে ধ্বংস করছি আসমান থেকে আজাব দিয়া, ফেরাউনকে ধ্বংস করছি পানি দিয়া, নূহ ইসলামের কওমকে ধ্বংস করছি বাতাস দিয়া, আর এ জাতির 90 ফেরাউনদেরকে আমি ধ্বংস করেছি বাচ্চাদের হাতে একটা একটা বাঁশের লাঠি দিয়া। আল্লাহকে আমি কাদির, আল্লাহ কি বলে এতদিন কেন করলেন না, এতগুলো রক্ত কেন নিলেন, আল্লাহ কয় আমি হাকিম, আমি আলিম, আমি কাদির, আমি হাকিম, বলেন আলিম কাদির হাকিম, আবার বলেন। আচ্ছা, এখান থেকে পৃথিবীকে কি পরিমাণ শিক্ষা নেওয়া উচিত? কি পরিমাণ শিক্ষা এখান থেকে নেওয়া উচিত? ধরেন তো, তাহলে কোনো হুজুরের পরে ফোন দিব, কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে হুজুরের পরে ফোন দিব। কি বলছি, আল্লাহ তাআলা বলেন আমি আলিম, আমি সব জানি, রেকর্ড আছে আমার কাছে। আমার কাছে কি আছে? পুরো 16 বছরের সমস্ত খুন, সমস্ত গুম, সমস্ত নির্যাতন, সমস্ত হত্যা, এই সবগুলো রব যেন এক পাত্রে জমা করেছে। কি হয়? আর এগুলোর সবগুলোর পুরস্কার আল্লাহ একসাথে দিয়ে দিছে। আর বাকি হাসরের ময়দানের জন্য কি অপেক্ষা করতেছে? কি হয়? وَيَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আমিনা তোমার সারগর কাছে থাকি, বলেন ইলমান ও কুদরাতান, আমি তোমার সারগর কাছে আছি। কি শুধু এখন আছে না আগেও আছিল? এই 15 বছর কই আছিল? কোথায় ছিল বলেন? শাহরগরও কি ঠিক? এখানে যেমনটি ঘটছে ইসরায়েলের নেতানিয়াহুর ব্যাপারেও তেমনটি ঘটবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, হাত নামান। কি কি শিখায়া? আল্লাহ তালা আলিম, আল্লাহ তালা কাদির, আল্লাহ তালা হাকিম, এগুলো জানা হলো এলেম, এগুলো জানা হলো কি বলেন? এগুলো জানা হলো কি? রক্ত দিয়েছে কে, এখন লুটপাট করে কে? কি আরে, রক্ত দিয়েছি তো ওলামা একরাম আমরা, এখন লুটপাট করে অন্যরা। আমরা লুটপাটে নাই, আমরা কি নাই বলেন? আমরা লুটপাটে নাই, আমরা লুটপাটে নাই, আমরা লুটপাটে নাই। আমরা খুশিতেও আল্লাহকে ভয় করব, আমরা দুঃখেও আল্লাহকে ভয় করব। হার হালে আল্লাহ, হার হালে কি? হার হালে, হার হালে আল্লাহ, হার হালে আল্লাহ। হুজুর আজান হয়ে গেছে, কি করব আমরা? মাইক অল্প সময়ের জন্য এটার ভিতরে দিতে পারেন কিনা দেখেন, বাহিরের মাইক বন্ধ করে দেন।
তাহলে সমস্ত ইবাদত কেন দিয়েছেন? জিকিরের জন্য সমস্ত ইবাদত কেন দিয়েছে বলুন? আচ্ছা, তো জিকিরের জন্য যে নামাজ দিল, ওই নামাজের মধ্যে যদি জিকির না থাকে, হ্যাঁ মজা লাগবে না? নামাজ দিল কি লেগা? জিকিরের লেগা। তো জিকিরের মধ্যে যদি আবার নামাজের মধ্যে যদি জিকির না থাকে তাহলে কি লাগবে না বলেন? তাহলে আর মজা লাগবে না। আর মজা যদি না লাগে তাহলে কি হবে? জিম্মা থেকে রহিত তো হবে, জিম্মা থেকে রহিত তো হবে, লেকিন এটার পুরস্কার কি হবে না? বেশি হবে না। পুরস্কার কি হবে না? পুরস্কার বেশি হয় কি দিয়া? জিকিরের দিয়া। পুরস্কার বেশি হয় কি দিয়া? আমি বুঝাইতে পারতেছি না। এখানে জিকির মানেই যখনই এখন জিকির বলবো, এই জিকিরের তরজমা হলো জিকরে কলবি, হৃদয়ের জিকির। এই জিকিরের অর্থ কি বলেন? কলিজার জিকির বলেন কি? যেমন আমি বললাম আল্লাহ আকবার, এটা হলো লফজের জিকির, শব্দের জিকির। লেকিন আল্লাহ সবচেয়ে বড়, কলিজায় এটা আসা, এটা হলো কলিজার জিকির। তাহলে শব্দের জিকিরের সাথে সাথে কলিজার জিকির, এটা এট এ টাইম চলতে হবে। বুঝেন নাই কথা, কি বলছি বলেন? শব্দের সাথে সাথে কি একসাথে চলতে হবে? এটার নাম হলো জিকির। দুটোটা যখন মিলে, এখন সহজ তরজমা করলে কি তরজমা হবে দেখেন, ফাদকুরুনি, তুমি তোমার হৃদয়ের জিকিরের সাথে জবানেও জিকির করো। বলেন কি বলছি বলেন? এবার বলেন, জবানের জিকিরের সাথে হৃদয়েও জিকির করো। কোন হৃদয়েও জিকির করো জবানের সাথে, আর জবানেও করো হৃদয়ের সাথে। তাহলে জিকির হবে কি দিয়া? দিল দিয়া। এটা প্রকাশ পাবে কি দিয়া? এবার দিলের জিকির কতক্ষণ? প্রশ্ন, দিলের জিকির কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। কি বলছি বলেন? এবার জবানের জিকির কতক্ষণ? শব্দে কুলায় যতক্ষণ। জবানের জিকির কতক্ষণ করবেন? শরীরের জিকির কতক্ষণ করবেন? কিন্তু দিলের জিকির কতক্ষণ করবেন? আল্লাহ তাআলা আলিম, এটা হলো হৃদয়ের জিকির। এই কথার ইয়াকিন দিলে রাখা যে আল্লাহ আলিম, আল্লাহ সব জানেন, আল্লাহ সব জানেন। বলেন আল্লাহ সব জানেন, এই শব্দটা হৃদয়ের জিকির। এই শব্দটাই আল্লাহ সব জানেন, এই শব্দটা হৃদয়ে জমে যাওয়া, হৃদয়ে থাকা, এটাই মানুষকে কোনো আবাদত ছুটতে দিবে না, কোনো গুনাহ করতে দিবে না। কি বলছি কি বলছি বলেন? আল্লাহ আমাকে দেখেন বলেন, আল্লাহ আমাকে দেখেন, এটা মুখের জিকির না হৃদয়ের জিকির? এই শব্দটা হৃদয়ে যদি থাকে কতক্ষণ থাকতে হবে? এই শব্দটা আপনাকে আবাদত ছুটতে দিবে না, আপনাকে গুনাহ করতে দিবে না। তাহলে হৃদয়ের জিকির হলো মূলত মোবিলের মতো, মোবিল 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 দিয়ে গাড়ি চলে না, মোবিল সবগুলোকে ঠিক রাখে। তেল দিয়া চলে, লেকিন মোবিলের সব পার্টস ঠিক রাখে। মোবিলে কি করে বলেন? আর হৃদয়ের জিকিরে বাকি সব পার্টস কে ঠিক রাখে। সুবহানাল্লাহ বলেন, হৃদয়ের জিকির আছে, এটাই কখনো জবানে বের হয়। আবার ভিন নারী যখন তার চোখের সামনে আসে তো তার চোখ নিচু হয়। তাহলে তার চোখ নিচু হয়েছে কেন? হৃদয়ের জিকিরের কারণে। হৃদয়ের জিকির যখন জবানে জারি হয় তখন এটার নাম্বার হয় 10, আর এটা যখন চোখে জারি হয়, চোখে হৃদয়ের জিকির যখন চোখে জারি হয় তখন এটা নাম্বার হয় 10,000 রাকাত নফল নামাজের চেয়েও ভারী। আশ্চর্য কথা না? মুখে বললাম সুবহানাল্লাহ, মুখে বললাম, এটা ন্যূনতম নাম্বার, ন্যূনতম নাম্বার একটা উহুদ বরাবর। সর্বনিম্ন নাম্বার কত? একটা উহুদ বরাবর। আচ্ছা, সারা বাংলাদেশের সবগুলো স্বর্ণ একসাথে জমা করলে একটা উহুদ বরাবর হবে?
সারা এশিয়া মহাদেশে স্বর্ণ জমা করলে হবে? তো উহুদ বরাবর স্বর্ণ, উহুদ বরাবর হীরা না, উহুদ বরাবর হাসানা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা তো বাংলাদেশটার দাম কত? উহুদ বরাবর স্বর্ণের দাম কত? আর এটা বলতে মাত্র, আচ্ছা 3 সেকেন্ড, মাত্র কত সেকেন্ড? ওরা যদি 10 দুনিয়া, ওরা যদি এই একটা দেশের জন্য এতগুলো মানুষকে খুন করতে পারে, এতগুলো যুদ্ধ করতে পারে, আমি 10 দুনিয়া বরাবর জান্নাতের জন্য আমার কি করা উচিত? ওরা কি পরিমাণ সময় তাদের জীবনে এই দেশের জন্য দিল, আমি কি পরিমাণ সময় আমার জান্নাতের জন্য দিলাম? আমি মনে হয় বুঝাতে পারি নাই। এখন আমি দিতে পারি না কেন? ব্যাসকপটা কোন জায়গায়? আমার হৃদয়ের জিকির যে নাই এই জন্য। এছাড়া আর ব্যাসকম যে ওরা কি করলো, 16টা বছর এভাবে করলো, এভাবে কামড় দিল, আর কত বছর সাধারণ লেগে এতগুলো মানুষকে হত্যা করলো? আর কত বছর সাধারণ লেগে? হ্যাঁ, এমনি একটি মালাকুল মৌতের সাথে কি কন্ট্যাক্ট হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা তো 41 বছর আর কয় বছর বাকি আছে? 24 থেকে 41 আর কত বছর আছে? আর 16 বছর। আচ্ছা বুঝলাম, আরো 16 বছরের লেগে যদি এত হত্যাযোগ্য হইতে হয়, তো আমার জান্নাত কত কোটি বছর? তো এরা যদি দুনিয়ার জন্য এত কিছু করতে পারে, আমি আখেরাতের জন্য কি করলাম? কি আমরা করতে পারলাম না কেন? এই ইয়াকিন নাই, এই ইয়াকিন আমাদের কাছে কি? ওরা বুঝছে যে এখানে এটার মধ্যে কামিয়াবি, লেকিন আমরা বুঝি নাই আমার সুবহানাল্লাহর মধ্যে কামিয়াবি। হই আমি মুফতি সাহেব, হই আমি মহাদ্দেশ সাহেব, হই আমি পীর সাহেব, হই আমি বক্তা সাহেব, হই আমি বলছি, এখন আমি এখন ওয়াজ করতেছি আপনাদের, কিন্তু আমার জবান বন্ধ থাকবে কেন? আমারে বুঝান, কারণ আমার তো 1 সেকেন্ডে কোটি কোটি বছরের জান্নাত, আমারটা বন্ধ থাকবে কেন? বুঝাইতে পারতেছি না, আমারটা কেন বন্ধ থাকবে? হ্যাঁ, শুধু কোন কারণে? শুধু এই কারণে। আর এই কথাগুলোকে বুঝাবার জন্যই আল্লাহ তাআলা গোটা কোরআন দিয়েছেন। এই শুধু কতক্ষণ পরে رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ শুধু এক কথা, শুধু হৃদয়ে জিকির জাগ্রত করো, শুধু কলিজায় জিকির জাগ্রত করো, শুধু কলিজাকে তারে ঠিক করো, কলিজায় আমার জিকির ঢুকাও, কলিজায় আমার ইয়াদ ঢুকাও, কলিজার ইয়াদ কখনো জবানে, কখনো চোখে, কখনো কানে, কখনো দেমাগে, কখনো হাতে, কখনো শরীরে, কখনো সময়ে, কখনো মালে। সুবহানাল্লাহ, কলিজার ইয়াদটাকেই সারাদিন 24 ঘন্টার জিন্দগি প্রয়োগ করো। সুবহানাল্লাহ, কলিজার ইয়াদ কি? সারা জীবনে প্রয়োগ করো, জীবনের প্রতিদিনের 24 ঘন্টার জিন্দগি তোমার কলিজার জিকির প্রয়োগ করো, কলিজার জিকিরকে প্রয়োগ করো, কলিজার জিকিরকে বাহিরে প্রয়োগ করো। বুঝাতে পারতেছি না, কলিজার জিকির বাহিরে কি করো? কলিজার জিকিরের জন্যই আল্লাহ তাআলা গোটা কোরআনে কারীমের প্রায় প্রতিটা আয়াতের পেছনে আল্লাহ তাআলার কোনো না কোনো আয়া, কোনো না কোনো সিফাত। وكان الله عليما حكيما وكان الله عليما غفورا ان الله كان خبيرا بصيرا জাসে শুধু এটার জন্য, শুধু কি? এত এক কথা এত হাজার বার কইলো কা? وكان الله عليما حكيما শুনো 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 আমি সব জানি, শুনো 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 আমি সব জানি, শুনো 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 আমি সব পারি, ان الله على كل شيء قدير শুনো 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 আমি সব পারি, শুনো আমি কি?
واتقوا الله واعلموا ان الله على كل شيء قدير واتقوا الله واعلموا ان الله خبير بالعباد واتقوا الله واعلموا ان الله بصير بالعباد واتقوا الله واعلموا ان الله شديد العقاب واتقوا الله واعلموا انكم اليه تحشرون এতবার কেন বললেন? বার 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 বইলে অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, বইলেই কর আমি সব জানি, বইলেই কর আমি সব পারি, আবার কর অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার কাছে সব খবর আছে, আবার কর অত্তাকুল্লাহ, আমার কাছে তোকে আসতে হবে। এই যে এভাবে বারবার কেন বললেন? শুধুই কলিজাটাতে দিলে 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 শুধু আমাকে বসাও, দিলে শুধু আমাকে বসাও, সুবহানাল্লাহ, কলিজায় শুধু আমাকে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রব যেন বলেন আমি চাই তুমি যেন তোমার বাচ্চা যেন এটা দিয়েই কালেমা, এটা দিয়েই কথা শিখে, এটা দিয়েই যেন কথা শিখে। আমি চাই তোমার মৌতের সময় যেন এটাই আখেরি কালাম হয়। আমি চাই মুসলমান তুমি ইসলামে ঢুকবা তো এটা দিয়েই ঢুকো, আর আমি চাই তুমি কবরে ঢুকবা তো এটা দিয়েই ঢুকো। কি এটা দিয়ে ইসলামেও ঢুকো, এটা দিয়ে কবরেও ঢুকো, এটা দিয়ে কি আর এটা দিয়ে কি? এটার জন্যই খুলেকাতিল খালায়েক, সমস্ত মাখলুক আমি বানিয়েছি শুধুই এটার জন্য, আসমান ভাসিয়েছি তো শুধুই এটার জন্য, জমিন বিছিয়েছি তো শুধুই এটার জন্য, গাভী দুধ দেয় তো শুধুই এটার জন্য, মুরগি ডিম দেয় তো শুধুই কালিমার জন্য, গাছগুলো ফল দেয় তো শুধুই কালিমার জন্য, ওয়ালিহাদিল কালিমা এই কালিমার জন্যই উরসিলাতির রসুল, এত নবী আমি পাঠিয়েছি শুধুই কালিমার জন্য, এই কালিমার জন্যই আমি উনজিলাতিল কুতুব সব কিতাবগুলো পাঠিয়েছি শুধুই এটার জন্যই, ওয়াবিহাদা ওয়াবিহাদিহি এই কালেমার বুনিয়াদের ভিত্তিতেই ইফতারাকাতিল উম্মা, উম্মা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এক দলের নাম কাফের আরেক দলের নাম মুমিন, এটা দিয়েই উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এক দল জান্নাতি আরেক দল জাহান্নামী। আল্লাহ, এটা শুধু এটা, শুধু এটা, এটা শুধু এটা না, স্বামী আর স্ত্রী দুজন যুবক যুবতী, 20 বছরের মেয়েটা 30 বছরের ছেলেটা, মেয়েটার পক্ষ থেকে বলা হলো অমুকের মেয়েকে অমুকের তোমার কাছে মরে ফাতিমির বিনিময়ে নেকাত দিলাম, তুমি শুধু একটা শব্দ বললা কবুল করিলাম, কবুল করিলামের মধ্যে এবার কিন্তু স্ত্রীর শাড়িও আছে, স্ত্রীর গহনাও আছে, স্ত্রীর জুতাও আছে, এবার বলেন তো কবুল করিলাম শব্দের মধ্যে কি কি আছে কি কি নাই, বুঝে কন যারা বিয়ে করে নাই তারা কেমনে বুঝবো সব আছে না, কবুল করিলাম এর মধ্যে কি কি আছে, বরণ পোষণ শুধু চুন আনতে ভুলে গেছে, চুন 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 চুনও কিন্তু এটার মধ্যে আছে, সাদাও কিন্তু এটার মধ্যে আছে, কি কি নাই কি কি নাই। এবার স্বামীর জিম্মা যেমন সব আছে, স্ত্রীর জিম্মাও তো কি আছে, আমার রব বলেন তুমি যেদিন এটা পড়ছো তোমার জিম্মায় আমার সব হুকুম পুরা করা, আর আমার জিম্মায় তোমার জান্নাতে সব চাহিদা পুরা করা, কি ভাই তাহলে বুঝা গেছে, তোমার কিছু স্ত্রীর কিছু জিম্মাদারি আছে, স্বামীর কিছু কি আছে বলেন, স্বামীর কিছু জিম্মাদারি আছে, স্বামীকে আমি আমারটা করবো, স্ত্রীকে হ্যাঁ তাহলে আমি আমারটা করবো, স্ত্রী আমি আমাকে তোমার কাছে সফে দিলাম, স্বামীকে আমি কবুল করিলাম, তার তার সফে দেওয়ার মধ্যে তার জরুরতে জিন্দগি সব পুরা করতে হবে, আর তার কবুল করিলামের মধ্যে
তার সব পুরা করতে হবে। আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, রব বলেন যাও কথা দিলাম তোমার আখিরাতের সব পুরা করে দেওয়ার জিম্মাদারি আমার, তবে দুনিয়াতেও সব পুরা করার জিম্মাদারি আমার, বাকি দুনিয়াতে তোমাকে আমি সব দিব না, আখিরাতে কোনো কিছু আর ছাড়বো না। কি বলছি বলেন? দুনিয়াতে তোমাকে সব পুরা করে দিব না, আখিরাতে কোনোটাও পূর্ণ রাখবো না। কি ভাই, দুনিয়া দিব আমার ইচ্ছে মতে, আখিরাত দিব তোমার ইচ্ছে মতে। দুনিয়া তোমাকে দিব কিছু কিছু, 16 বছর রক্ত দিলাম আমরা, এখন তত্ত্বাবধায়ক সরকারে আমাদের নাম নাই কেন? রব বলেন তোমারে দুনিয়াতে দিমু কিছু কিছু, আখরাতে দিমু সব কিছু। কি বলছি বলেন? দুনিয়াতে কি, আখরাতে কি? রক্ত দিল কে? তত্ত্বাবধায়ক সরকার হয় কে? বুঝো না কথা, কিছু বুঝুন। জি কয়ও কমপক্ষে আল্লাহ রে কন্যা আল্লাহ, কথাটা হাসা। কি রক্ত দিল কে? এখন তত্ত্বাবধায়ক সরকার হয় কে? কি পরিমাণ গাদ্দারি জাতির সাথে, রক্ত শাহাদাতের রক্তের সাথে কি পরিমাণ গাদ্দারি! একটা বার কেন নাম আসলো না? এই মানুষগুলো 16 বছর একটা নাম আটে, 16 বছর একটানের রক্ত দিছে, আছে কেন মনে হলো না? আহমদ ছবি কি পরিমাণ কোরবানি করছে, কেন মনে হলো না? জুনায়েদ বাবুনগরীর কোরবানিটা কেমন ছিল, কেন মনে হলো না? মামুন লোকের কোরবানিটা কেমন ছিল, কেন মনে হলো না? মুস্তাক নবীর কোরবানিটা কেমন ছিল, ঘুমের অন্ধকার কুঠরির কোরবানি গুলো কেমন ছিল? কি একজন কি দাড়িওয়ালা হইতে পারতো না? একজন কি টুপিওয়ালা হইতে পারতো না? একজন কি জামা পায়জামাওয়ালা হইতে পারতো না? একজন কি কালেমা শুদ্ধ পারে এরকম একজন হইতে পারতো না? এখন আমাদের জন্য দিলে সান্ত্বনা। রব বলেন ইদরাইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, তোমাদের জন্য রেখে দিয়েছি ওখানে, এরা খাক এখানে, তোমরা খাবা ওখানে। কত বড় সান্ত্বনা আমাদের জন্য বলে। তোমাদেরকে এখানে দিব কিছু কিছু, আর ওখানে দিব সব কিছু, আরে ওদেরকে এখানে দিব একটু বেশি কিছু, ওখানে দিব না কোনো কিছু। আমরা এতে খুশি আছি এবং রক্ত লাগলে আমরা আবার দিব, রক্ত কারো যদি লাগে তো আমরা আবার দিব, বুঝলেন না? রক্ত যদি আবার কারো লাগে তো আমাদের কাছে রক্ত আছে, ব্লাড ব্যাংক আমাদের কাছে আছে, মাদ্রাসা ছাত্রদের কাছে ব্লাড ব্যাংক আছে, কি আছে আমাদের কাছে? হ্যাঁ আমাদের কাছে রক্তের ব্যাংক আছে, কারো লাগলে আয়ো, কারো লাগলে কি আয়ো, কিছু বুঝতেছেন? সম্পূর্ণ কথা বুঝাই কম ওরা বুঝেন। যারা বুঝার তারা বুঝলেই সারব, আমি থোড়াই এই মজলিসে বুঝাইতেছি, আমি তো পুরো 18 কোটি বুঝাইতেছি। আমাদেরকে দিবে কিছু কিছু, ওদেরকে দিবে বেশি কিছু, আর আমাদেরকে জান্নাতে দিবে সব কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ। হইতে পারে মামুল হকের দাস্তান যদি লিখে দেওয়া হয়, মামুলকের উপরে নির্যাতন যদি ছড়াইয়া দেওয়া হতো, তা 18 কোটি মানুষ নাচত, 18 কোটি মানুষ পাগল হয়ে যেত।
বুঝেন নাই কথা? আর সেই নির্যাতনের পুরস্কার যদি হয় আমাদেরকে শুধুই অবহেলা করা, আর একজন নামাজি মানুষ আর নির্বাচিত না হওয়া, একজন নামাজি মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের না রাখা, তা আমরা আমাদের পুরস্কারের জন্য জান্নাত রেডি রাখছি আল্লাহ তাআলা। আল্লাহ মেহরবানি করে আমাদের, এটাই আমাদের সান্ত্বনা। ইন্না লিল্লাহি ইন্না ফিল্লাহি আযান লিকুল্লি ফাইতি, হার ফায়েদ ফৌত ছোদার জন্য আল্লাহর মধ্যেই সান্ত্বনা, যেটা পাই নাই আল্লাহর মধ্যেই সান্ত্বনা বলেন। এই জন্য রক্ত দেওয়ার জন্য আমরা আবার তৈরি আছি, আমরা গিয়েছি আবার তৈরি আছি, কথা দূর চলে গেছে। তাহলে স্বামী কি করে, কি বলে আস্তে করে, খুব এবার স্ত্রী কি বলে, ওই তার জিগায় তুমি কি রাজি আছো, জি হ্যাঁ, শুধু একটা শব্দ কর, জি আলহামদুলিল্লাহ, তাও আবার 13 বার জিগাইলে কর, যেমন স্ত্রীর জীবনের সমস্ত প্রয়োজন রয়ে গেছে, আর এই জির মধ্যে যেমন স্বামীর জীবনের সমস্ত প্রয়োজন পুরা করা স্ত্রীর উপর রয়ে গেছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত হুকুম পালন করা রয়ে গেছে, আর আল্লাহ তাআলা আমার দুনিয়া আর আখিরাত সাজিয়ে দিবেন এটা রয়ে গেছে। এর মধ্যে কয়টা আছে, দোনো দিকেই আছে, দোনো দিক, দোনো দিক। ইয়াকা নাবুদু বলেন, ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, একটা শব্দ না বুধু, একটা শব্দ, এর মধ্যে কি কি আছে, এর অর্থ আল্লাহ আজ থেকে ফরজ ওয়াজিব ছাড়বো না, কোন গুনাহ করব না, কোন সুন্নত ছাড়বো না, কোন নফল ছাড়বো না, এ হলো ইয়াকা নাবুদুর তরজমা। সুবহানাল্লাহ, এই তরজমা আবার করেন তো, কি তরজমা, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোন গুনাহ করব না, কোন সুন্নত ছাড়ব না, কোন নফল ছাড়ব না, ফরজ ওয়াজিবগুলো কেন করব, ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, গুনাহগুলো কেন ছেড়ে দিব জান্নাতে যাওয়ার জন্য, সুন্নতগুলো কেন করব রাসূলের শাফাত পাওয়ার জন্য, নফলগুলো কেন করব আল্লাহর ওলি হওয়ার জন্য, কিসের তরজমা করছি বলেন, ইয়াকা নাবুদু বলেন, কোন গুনাহ করব না, শিরিকি গুনাহ করব না, কুফুরি করব না, কোন গুনাহ করব না, চুরি করব না, ডাকাতি করব না, আরেকজনের দোকান লুটপাট করব না, কি ভাই রক্ত দিলাম আমরা, তোরা লুটপাট করস, তোরা দেশের লুটপাট করস, সরকার স্থাপনা ভাঙার কি কোনো সুযোগ আছে, কারোর দোকানে কি আগুন দেওয়ার কোনো সুযোগ আছে, আমরা এই জন্য করছিলাম, এই জন্য জান দিছিলাম, এই জন্য আমরা জান দিছিলাম, বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোন গুনাহ করব না, কোন সুন্নত ছাড়ব না, কোন নফল ছাড়ব না, নফল দিয়ে কি হয়, কোন নফল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়, যেই নফলের সাথে আগের সব আছে, ফরজ ওয়াজিব গুনাহ ছেড়ে দেওয়া আর সুন্নত সব আছে, এরপরে যদি নফল হয় তাহলে কি হবে, তাহলে নফল দিয়ে কি হওয়া যায় বলেন, কোন নফল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়, ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নত ঠিক আছে, সব গুনাহ ছেড়ে দিছে, এবার নফল একটু করলে বাস আল্লাহ কা একটু দোস্ত হয়ে গেছে, আরেকটু করলে আরেকটু দোস্ত, আরেকটু করলে আরেকটু দোস্ত, আরেকটু করলে আরেকটু দোস্ত, আরেকটু করলে শেষ তক রব বলবেন তোমাকে আমি, আমি আর তুমি এতটা কাছে হয়ে গেছি, এবার তোমার হাত আমার হাত,
এবার তোমার বলা আমার বলা, তুমি যা কইবা আমি শুনবো, তুমি যা বলবা আমি তা শুনবো, এখানে শেষ নয়। কারোর জন্য যদি তুমি আমার কাছে একটু কিছু বলে দাও আমি তাও করে দিব। কি ভাই, আর তোমার সাথে কেউ যদি যুদ্ধ করে তো আমি তার সাথে যুদ্ধ করব, তোমার সাথে কেউ যদি যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করব। এই জন্য এদেশের ওলামায় উম্মতের রক্তের সাথে কেউ যেন আর গাদ্দারি না করে, ওলামায় উম্মতের রক্তের সাথে আর কেউ যেন কি না করে, গাদ্দারি না করে। ওলামায় উম্মত ছাড়া কিছু হবে না, এবার জাতি বুঝে গেছে, বুঝছে না বুঝছে না বলে। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝামানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। প্রসঙ্গ বারবার একদিকে চলে যায়, দুঃখে ছাতি ফেটে যায়, কি করব। প্রসঙ্গ খালি বারবার কি, বারবার আরেকদিকে চলে যেতে চায়, আরেকদিকে চলে যেতে চায় প্রসঙ্গ। তাইলে আকিমিস সালাত আলি যিকরি, নামাজ হবে জিকিরের জন্য, নামাজ কি, তাহলে জিকির কেন, জিকিরের জন্য, সুবহান রাব্বিয়াল আযীম এটা যেন হয় জিকিরের সাথে, বলে এটা কেমনে কেমনে আবার জিকিরের সাথে হবে, এটা যখন জবানে বলবা তখন দিলেও যেন থাকে আমি তোমার রব, আমি আজিম রব, সুবহান, আমি কি, আচ্ছা আমি আজিম রব, আমি তোমার আজিম রব, এই শব্দটা আমরা যখন রুকুতে বলি, মুখে বলি, দিলে আমার জীবনে কয়বার আসছে একটু বলেন তো, এক একজন বলেন তো আমার জীবনে এটা কয়বার আসছে দিলে, কি ভাই, সুবহান রাব্বিয়াল আযীম বলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমি না আমার আজিম রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি, বলেন আমি আমার আজিম রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি, আমার রব আজিম, আমার রব কি, আবার বলুন আমার রব কি, রব কত বড় আজিম। সাবেক প্রধানমন্ত্রীকে গিয়ে জিজ্ঞান রব কেমন, বুঝছি বুঝছি, কি বলবে বলেন, যা বুঝার বুঝে গেছি, যা বুঝার কত বড় মালিক, কত বড় এটা বুঝছি, বুঝছে না বুঝছে না, নিজে রান্না করা খাবার আর খাবার সুযোগ দেয় নাই, নিজে রান্না করা খাবার আর খাবার কি দেয় না, রব বড় না ছোট, হারাই মারাই বুঝছে, রব ছাড় দেন ছেড়ে দেন না, বলেন রব কি দেন, রব ছাড় দেন ছেড়ে দেন, আমরা কি হারায় বুঝবো না, এখন থেকে বুঝবো, সুবহান রাব্বিয়াল আলা বলেন, এজন্য এভাবে বলবেন না, তাড়াতাড়ি করে বলবেন, জবান আর দিলের সমন্বয়ে বলবো, জবান আর দিলের সমন্বয়ে, যখন এই রুকুতে তখন এই জবান আর দিলের সমন্বয়ে, যখন এই সেজদায় জবান আর দিলের সমন্বয়ে, জবান আর দিলের কি, জবান আর দিলের কি সমন্বয়, জবান আর দিলের সমন্বয়ে, শুধু জবান দিয়ে সাকেতানি জিম্মা হয়, আর জবান আর দিলের সমন্বয়ে শুধুই দাম বাড়ে, শুধুই কি বাড়ে বলেন, এই জন্য সমস্ত তসবিহাত হবে জবান ও দিলের সমন্বয়ে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে জিকির হবে জিকিরের সাথে, কি বলছি বলেন? আজকে কিছুটা বুঝে আসছে মাশা। আচ্ছা এই কথাগুলো যদি আমার ইয়াকিন হইতো, যদি আমার জিকির জিকিরের সাথে হইতো, যদি আমাদের প্রত্যেকের জিকির জিকিরের সাথে হইতো, কেমন হইতো বলেন না? কিছুটা চেষ্টা করা উচিত কিনা বলেন? যখন এই শব্দ বলবেন জবানে, যখন এই শব্দ বলবেন জবানে, এটা যেন দিল থেকে আসে, সঙ্গে সঙ্গে যেন এটা কি বলছি বুঝি, কার জন্য বলছি বুঝি, কেন বলছি এটা বুঝি। শুধু এরকম না হয় এরকম যেন না হয়, শুধুই পস্তাইতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে কি করতে হবে? শুধু পস্তাইতে হবে। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে। আল্লাহ, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে কি গাফেল না করে। তোমার দিলেও যেন থাকি আমি, তোমার জবানেও যেন থাকি আমি, তোমার চোখেও যেন থাকি আমি, তোমার কানেও যেন থাকি আমি। সুবহানাল্লাহ, কি ভাই, তোমার বাহিরেও যেন থাকি আমি, তোমার ভিতরেও যেন থাকি আমি। এটার নাম হলো জিকির। এটার নাম কি? হ্যাঁ, এটা জবানে কেন করি? এটা জবানের জিকির। হ্যাঁ, এটা জবানে কেন করি? জবানের জিকির। একশোবার 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 কেন বলি? এটা জবানের জিকির। এবং এটা হলো শুধুই মস্কের জন্য। শুধুই কি? শুধুই মস্কের জন্য। শুধুই যেন আমরা, শুধুই যেন মস্ক হয়ে যায়, রিহার্সাল হয়ে যায়, পরবর্তীর জন্য যেন অনুশীলন হয়ে যায়। কি ভাই, বাচ্চারা স্কুলে অঙ্ক করে না স্যার? এ অঙ্ক কি শুধু স্কুলে লেগানি করা যায় না, আর পরে কাম আছে? পরে কি আছে? পরে কাম আছে না? না, এই যুগ এখানে শেষ, পরে আর যুগ আসেনি জীবনে। এখানেও তাই আর আমরা দুই চারবার বলছি, এটা শুধুই কি? শুধুই মস্কের জন্য। কমপক্ষে প্রতিদিন একশো বার সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার বলেন, কয় নিঃশ্বাসে কয়বার? আগে কেমনে বলতেন একটু কম সে হাসা কথা, এরকম না, এরকম বলা আর না বলা হুবহু বরাবর। আচ্ছা যে অঙ্ক কষ, ওই আমাদের দেশে ছোটবেলায় বলতো ওই যে খুঁটি হিলায় না, হিলেছে তো হিলেছে, লড়েনি লড়ে, এটা কোনো হিলানি হইল নি কি? الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا। আমরা দেখতেছি তাসবিহ পড়ে, ফেরেশতা দেখতেছে মজা করে, আর শয়তানে হাসে। শয়তানে কি করে? হাসে। শয়তানে হাসে, কর আরো কর আরো কর আরো কর, কি শয়তানে হাসে? আমি বুঝে এক ঘন্টার ওয়াজ দিয়ে আপনারা সব শুদ্ধ করে দিব। এই জন্য তিনটা জিনিস দরকার, তিনটা। এক নম্বরে মাদ্রাসা, দুই নম্বরে তাবলিগ, তিন নম্বরে হকানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার। কি মুজালাসাতু আহলিল্লাহ, আল্লাহওয়ালাদের মজলিস। এক নম্বরে মাদ্রাসা, এই হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ, এই মাদ্রাসা তিনটা বছর, আহ আমি তো বাড়তে তিন বছর বলছি, যদি তিন দিনও কোনো বাচ্চা থাকে, তিন দিন, তিন দিনও যদি কোনো বাচ্চা থাকে, এই বাচ্চা, যেই বাচ্চা তিন দিন মাদ্রাসায় আসে নাই, এই দুজনের সত্তর বছরের জীবনের মধ্যে এই বাচ্চার জীবন কোটি কোটি গুণে বেশি দামি। সুবহানাল্লাহ, কোটি কোটি গুণে বেশি দামি। এই যে আমরা এখন যে মসজিদে বসছেন মাগরিব থেকে আসা, আর যে বসে নেই কি, যে মাঝে মাঝে তিন দিন তিন দিন তাবলিগে যায়, তার জীবন আর যে জীবনে কখনো জানা, তার জীবন বুঝি সমান? কি কিছু মানুষ আছে কোনো ওয়াজে আসে না, এরা অহংকারী।
দু চার টাকা দু চারটা মাল হয়ে গেছে, এর আরো আজ আসে না। এরা হলো কি? এদেরকে অহংকারের ক্যান্সারে পাইছে বলেন। কিছু মানুষ আছে দেখবেন মসজিদের বয়ানে হুজুরের বয়ানের সময় আসে না, খুতবার সময় আসে, আসে না নাই বলেন। এরা হলো কি? এদের দিলে কি পাইছে? অহংকারের ক্যান্সারে পাইছে। অহংকারের ক্যান্সার আছে, কি আছে বলেন? অহংকারের ক্যান্সার আছে। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবানা সাহায্য করে দেন। আজ থেকে যখনই তাসবিহ পড়ব শুদ্ধ করে পড়ব, ধীরে ধীরে পড়ব, প্রতি নামাজের প্রতি রুকুনের মধ্যে তিনবার, প্রতি রুকুনে একবার করে এই কথা মনে করা যে আল্লাহ তাআলা আমাকে দেখেন। রুকুতে গেলে আবার বলেন, সেজদায় গেলে, তাশাহুদে, কিয়ামে একটু রিহার্সাল করে দেখেন, মস্ক করে দেখেন, দেখবেন ইনশাআল্লাহ দেখবেন সাথে সাথেই অ্যাটেনশন প্লিজ, সাথে সাথেই যেন দিলটা কেমন যেন একটা হয়ে যায়, সাথে 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 একসাথে একদম সাথে সাথে শরীর দিল দেমাগ যেন অন্য অনুভূতিতে পরিণত হয়। শুধু এই কথা মনে করলে কোন কথা বলে আল্লাহ আমাকে দেখেন, এটা হলো জিকির, এটা হলো দিলের জিকির, এটা হলো কিসের জিকির? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আজকের মজলিসে আমরা কি শিখছি মূলত? হ্যাঁ, দিলের জিকিরের সাথে বাহিরের জিকির হয়, জবানের জিকির দিলের জিকিরের সাথে হয়। জিকির কি কি দিয়ে হবে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। জিকির কি দিয়ে হবে? আর জিকিরের পূর্ণাঙ্গ রূপ হলো নামাজ। জিকিরের পূর্ণাঙ্গ রূপ কি? ওয়ালাযিকরুল্লাহি আকবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কি ভাই, ওয়ালাযিকরুল্লাহি নামাজ কি? সবচেয়ে বড় জিকির নামাজ কি? সবচেয়ে বড় জিকির। তো নামাজ সবচেয়ে বড় জিকির কেন হলো? এভাবে নামাজ সবচেয়ে কি হলো? যদি নামাজ হয় জিকিরের সাথে, যার জিকির যেই পরিমাণ তার নামাজ আকবার এই পরিমাণ। এই জন্য মাঝে মাঝে একাকি যখন নামাজ পড়বেন, রুকু আর সেজদাতে তাসবিহ বাড়ান 10 বার 20 বার, কমর যেন জবাব দিয়ে দেয়। কমর যেন কি? আমাদের দেশে যারা ধান কাটে এমন কিছু মানুষ আছে না? ধান কাটে যারা, 500 টাকা দিয়ে তাদের রুকুটা কত লম্বা? বুঝছেন না আপনি কি বলছি? তাদের রুকুটা কত লম্বা বলেন না? তো 800 টাকা 1000 টাকা দিয়ে রুকু যদি এত লম্বা হয়, তা আমি তো জীবনে কোনোদিন এত লম্বা একটা রুকু করলাম না। করছি কেউ? আধা ঘন্টা একটা রুকু ছিলেন, হাত তোলেন কে জীবনে? হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলের সাথে নামাজ দাঁড়িয়েছি, নিশ্চয়ই নফল নামাজ হবে। রাসূল সূরা বাকারা শুরু করলেন, ফাফতাতা সূরাতাল বাকারা, সূরা বাকারা শুরু করলেন, এটা শেষ হয়ে গেল। এবার সূরা আলে ইমরান শুরু করলেন, এটাও শেষ হয়ে গেল। এবার সূরা নিসা শুরু করলেন, এটাও শেষ হয়ে গেল। তিনটা সূরা শেষ হয়ে গেল, ফারাকা। এবার রাসূল রুকুতে গেলেন, 5.5 পারা ফারাকা মিসলামা কম, যতক্ষণ দাঁড়ানো ছিলেন ততক্ষণ রুকুতে ছিলেন। কি বলছে বলেন? এবার রুকুটা কেমন ছিল? এবার রাসূল দাঁড়ালেন, ফাকামা, রাসূল দাঁড়ালেন মিসলামা রাকা, রুকুতে যতক্ষণ ছিলেন ততক্ষণ দাঁড়ানো। সুম্মা সাজাদা, এবার সেজদা দিলেন মিসলামা কাম, যতক্ষণ দাঁড়ানো ছিলেন ততক্ষণ। এবার বলুন তো দেখি কতবার পড়ছিল তাসবিহাত? কি হয় মাঝে মাঝে কি নফল একটু প্র্যাকটিস করা যায় না? জানা বলেন না, কবে করবেন? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক,
ওই সূরা মুজাম্মিল আয়াত ওয়াদকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াদকুর ইসমা রাব্বিক জিকির করতে থাকো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা সারা দুনিয়া ছেড়ে দিতে থাকো সারা দুনিয়া পেছনে ফেলে দাও ওয়াতাকাত্তা ইলাইহি তাকতিয়া ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াতাকাত্তা ইলাইহি তাকতিয়া সারা দুনিয়া পেছনে ফেলে দাও সব ভুলে যাও জিকিরে লেগে যাও বিবিকে ঘুমে রাখো তুমি জিকিরে থাকো আরে সুবহানাল্লাহ বলে না রুমে শুধু তুমি আর বিবি আর তো পৃথিবীর আর কেউ নাই আস্তে করে বিবি ঘুমে তুমি উঠে গেছ পড়তে থাকো দু রাকাত নামাজ এক ঘন্টা লাগায়া ওয়াতাবাত্তালিলাই হেতাবে তিলা টি ওলামায়ে উম্মত নতুন করে একটু দেখে নেন তার তিল আর তার সিটটা দেখে নেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা বন্ধু আর কাকে বানাবা বন্ধু আমাকে বানাও সাত আসমান সাত জমিনের রবকে বন্ধু বানাও ফাত্তাখিযুহু ওয়াকিলা আমারে বন্ধু বানাও আমারে বন্ধু বানাও সুবহানাল্লাহ আমারে কি বানাও واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا এতদিন যা বলছে صبر করো صبر করো صبر করো وذرني والمكذبين اولي النعمه ومهلهم قليلا শুধু আমার উপরে صبر করো আর ভরসা করতে থাকো আমারে একলা ছাইড়া দাও আমি একলা বুঝবো এবার কেমনে বুঝছে একলা কেমনে আগস্ট মাস আর তাদেরকে ছাড়ে না আরে কি বলছি বলেন না আগস্ট মাস কি তাদেরকে আগস্ট মাস আর ছাড়ে না হ্যাঁ আগস্ট আর ছাড়ে না কন্যা পদারিনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতে ওয়া মাহিলহুম কালিলা আমি বলছিলাম অল্প কয় বছর ছেড়ে দাও আমাকে অল্প কয় বছর ছেড়ে দাও মাত্র ষোলো বছর না ছাড়ছিলাম সুবহানাল্লাহ বলবেন আরে কোরআন আমার সাথে কথা বলে আলহামদুলিল্লাহ কোরআন কোরআন কি বলে দারনি ওয়াহিদা দারনি ওয়াহিদা আমাকে একা ছেড়ে দাও আমি একা বুঝবো এখন বুঝছে না বুঝছে না একা একা বুঝছে না বুঝছে না বলেন কি কথা যারা আমেরিকাকে আঙ্গুল দেখায় আমেরিকাকে বারবার বুড়ি আঙ্গুল দেখাইছে আমি বাচ্চার সামনে বাচ্চার পেশাবে পড়ি আসার খাই মাজা ভাঙিস বলেন না বাস্তব না বাস্তব কার পেশাবে আসার খাইছে আসারটা কেমন আসার ওমাহিলহুম কালিলা অল্প দিনের জন্য আমাকে ছেড়ে দাও সুবহানাল্লাহ আমাকে অল্প দিনের জন্য কি করো আজীব না আশ্চর্য কথা আমি জেলখানায় পড়ছিলাম এই আয়াত আমি জেলখানায় পড়ছি জারনি ওয়াহিদা জারনি ওয়াহিদা হায় হায় রব আমাকে একা ছেড়ে দাও আমি একা লড়ব আমি কি করব আমি একা লড়ব আমি নমরুদকে ধ্বংসের জন্য কামান ব্যবহার করিনি ছোট্ট একটা ল্যাংড়া মশাকে দিয়ে দিছিলাম সারায়াম আশ্চর্য না আব্রাহাকে ধ্বংস করার লেগে দূর থেকে কিছু আসতে হয় নাই অল্প কটা বাবিল পাঠায় দিছি কি কটা পাঠাইছি এক জাক বাবিল পাঠায় দিছি আর এদেরকে ধ্বংস করার লেগে এক জাক ফোলা পাইন পাঠায় দিছি বাস্তব না বাস্তব প্রথম হয়েছে এত ফোলা পাইন হ্যাঁ এক শুধু পনেরো থেকে বিশ বস কয় নাম বুয়া বুয়া নাম কিরে এটা কি তুই করতে এলি এটা কি কেমনে টাইম না নামাই দিল কি জারনি জারনি ওয়াহিদা আমাকে একা ছেড়ে দাও আমি একা লড়বো
ذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما أمر كذلك انتو أنتا سانتا أنتا بيتنا ولدمو একটা মূর্তি উঠাবার জন্য কত শত শত প্রাণ দিয়েছে, এই মূর্তি রোখাবার জন্য কত শত শত প্রাণ বিসর্জন দিল, একটা মরা মূর্তি উঠাবার জন্য জীবন্ত কত মানুষগুলোকে হত্যা করা হলো, আর ওই মূর্তিগুলো এখন কিভাবে গুটার দিয়ে ভাঙ্গা ভাঙ্গা আবার ফেলে দিচ্ছে। আল্লাহর কসম এই মূর্তিগুলো সব ভাঙতেছে আবার মামুন হকদের রক্ত আর কান্নার বরকতে। কি বলেন, কাদের রক্ত কাদের কান্না বলেন, মামুন হকদের রক্ত আর মামুন হকদের কান্না কি? হ্যাঁ, সব মূর্তিগুলো ফেলে, মূর্তি সব বলেন মুক্তিমুক্ত বাংলাদেশ, হেফাজতের নির্দেশ মুক্তিমুক্ত বাংলাদেশ। আমরা লালন করছিলাম এক স্বপ্ন মুক্তিমুক্ত বাংলাদেশ, আর যেন এদেশে কারোর মূর্তি না উঠে, আর যেন এদেশের রাস্তার মোড়ে মোড়ে আর কারোর মূর্তি না উঠে, মূর্তি উঠবে আবার এইভাবে হবে, মূর্তির মাথা দুজে ফেসাব করেছে, তাও আবার কে, ওই ওই বাচ্চা ওই আবাবিল মূর্তির মাথা দুজে ফেসাব করেছে, মূর্তির মাথা দুজে ফেসাব করেছে, করছিটা কি বলে, মূর্তি মুক্ত বাংলাদেশ। আর যেন এদেশে কারোর মূর্তি না উঠে, কত প্রাণ গেল মূর্তির জন্য। এজন্য আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ তাআলা কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 18 কোটি মানুষ মিলেও পারতো না একটা মূর্তি জড়াইতে, প্রয়োজনে 18 কোটি হত্যা করতো তারপরেও মূর্তি ফেলতে দিত না, মূর্তির লগে তার এত মহাব্বত। এখন তোমার মূর্তি তোমারে বাঁচাইলো না কেন, তাইলে বুঝা গেছে মূর্তি বাঁচাইতেও পারে না জিন্দাও করতে পারে না। কি লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, কি কিভাবে মূর্তি উঠাইলো, আর আল্লাহ কিভাবে মূর্তি ভাঙাইলো, আর মূর্তির মাথা কিভাবে হিসাব করাইলো। আচ্ছা আল্লাহর কাছে কেমন লাগে, আবু জাহাল, আবু জাহাল আল্লাহু আকবার, সূরায়ে আর রহমান যখন নাজিল হলো আল্লাহ নবী বললেন কে পারবা আবু জাহালের কাছে গিয়ে এই আয়াতগুলো পড়ে শোনাবা, আর রহমান আল্লামাল কুরআন, কে শোনাবা আয়াতগুলো আবু জাহালের কানে গিয়ে শোনায় দিবা, ওই দেখো আল্লাহ রাসূল মক্কায় বসা, মাতাফে বসা, সেহেনে বসা, ওই দেখো আবু জাহাল বসা, তার সভাসদ সব সঙ্গে, কে পারবা এটা শোনায় দিতা, কোনো সাহাবী হাত তোলে না, কেউ ভয় হাত তোলে না, এটা পুষ্কে ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ 10 বছরের বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো, রাসূল বলেন এই জেলেস তুই ব, তুই ভাই তুই না তুই ছোট, তুমি পারবা না তুমি ছোট, বসো, কে আছেন আবু জাহালের কান কাছে গিয়ে শোনায় দিবেন, কেউ হাত তোলে না, ওই পিচ্ছি বলে আমি তুলবো আমি পারবো, বস বস, কে পারবেন কেউ উঠা না, ইয়ার আসলে আমি পারবো, ইয়ার আসলে আমি পারবো, যাও যাও, সমস্ত সাহাবা তাকিয়ে আছে, দেখি আবু থেকে ইবনে মাসউদ কি করে, দেখি আবদুল্লাহ কি করে, আর দেখি ফেরা দেখি আবু জাহাল কি করে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চা একটা দৌড় দিল, একটা দৌড় দিল, সাহাবা একরাম তাকিয়ে থাকলেন, গিয়া এই মসজিদে গিয়া শুরু করে দিলেন আল্লাহু রহমান আল্লামাল কুরআন,
খালাকাল ইনসান, পড়তে থাকলো পুরা মসজিদ মাথা নত কইরা, শুনতে থাকলো কোরআনের জাদু, কোরআন তো জাদু করে দিল। আবু জাহেল পড়া শেষ হইল, উঠছে জিদে, উঠছে উঠছে উঠে একটা থাপ্পড় দিছে, একটা থাপ্পড় দিছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে, কানটা ফেটে গেল, রক্ত ঝরা শুরু করলো। আব্দুল্লাহ কানে হাত দিয়ে একটা দৌড় দিছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কান ফাটায়া দিছে। রাসূল থুতু দিয়ে দিলেন, হাত দিয়ে দিলেন, না কান তো ভালো হয়ে গেল। এমন সময় জিব্রাইল আসলো, জিব্রাইল আল্লাহর নবী বলেন, জিব্রাইল আবু জাহাল তো আব্দুল্লাহর কান ফাটায় দিল। হযরত জিব্রাইল মুচকি মুচকি হাসে, এটা হাসার কি হলো, আপনি হাসছেন যে, আপনি যে হাসছেন হাসার আবার কি হলো, আপনি যে হাসতেছেন, জিব্রাইল আবার হাসে কিছু বলে না। মাত্র অল্প কয়টা বছর পরে, মাত্র ১৩ বছর, কত বছর, ১৩টা বছর পরে বদরের যুদ্ধ, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গর্দানটা উড়াইলো, এটারে বড় করে কাটলো। এত এত বড় সর্দার এই বাচ্চা, এত বড় সর্দার, বাচ্চা মাথাটাকে আলগাইতে পারে না, বাচ্চা মাথাটাকে আলগাইতে পারে না, কি করবে। বাচ্চা কানটা ছিদ্র করলো, তলোয়ারটা দিয়ে কানটা ছিদ্র করলো, এবার একটা রশি দ্বারা কানে বাঁধলো, বাঁধনা টাইনা 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 নিয়ে আসতেছে, এবার রাসূলের সামনে রাখছে, মাথাটা রাসূলের সামনে রাখছে, জিব্রাইল আইসে হাসে, আরে সুবহানাল্লাহ বলে না, জিব্রাইল কবে হাসছিল, আরে অল্প কয় বছর আগে, মোট মুখ কায় না ১৩ বছর, কিন্তু এটা তো ৬-৭ বছর হবে। বাচ্চার বয়স ৬ বছর, এত কানটা কানটা ছিদ্র, কানে রশি লাগে টানি টানি নিয়ে আসলো আবু, এবার এবার জিব্রাইল হাসে, এবার কয় ইয়া রাসূলুল্লাহ তিলকা বেতিলকা, ওদিন কান ফাটাইছে কার, আজকে কান কাটছে কে, সুবহানাল্লাহ বলে না। এই জন্য আল্লাহ আলীম এই মূর্তির জন্য এতগুলো মানুষকে জান দিল, এই মূর্তিকে মাথার এখন পেশাব করে দিল, এই মূর্তির মূর্তিগুলো ভাঙ্গা কিভাবে খান খান করে দিল, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আর কারোর যেন মূর্তি এদেশে না উঠে। মনে থাকবে কথা কি বলছি, আল্লাহ কি শিখাইলো, এটা কি দেখাইলো, আল্লাহ কি দেখাইলো, কি দেখাইলো আল্লাহ, হ্যাঁ আসেনি, এখন আর মূর্তি আসেনি, বাহ বাহ বাহ, আরে বলেন না আলহামদুলিল্লাহ। ঠিক মক্কা নগরীর বিজয়ের পরে যেভাবে মক্কা থেকে সবগুলো মূর্তি বাইর করছে, এভাবে সবগুলো মূর্তি ভাঙা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি খুশি না লাগে তো ইমানে সমস্যা আছে, খুশি তো সবাই, শুধু মূর্তি ভাঙাকে কেন্দ্র করেই হাজার হাজার ওলামা ইকরামের বিরুদ্ধে মামলা হয়েছে। মাত্র ৩টা বছরের ব্যবধানে কি ২১, ২২, ২৩, ২৪, ৩ বছরের ব্যবধানে সব মূর্তি, এগুলো হলো আমাদের প্রাপ্তি, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, আমিন। জিকির করব তো, জিকির মানে কি বুঝলাম আজকে, সব জিকির মানে কি, আল্লাহ এই মসজিদ খানাকে কবুল করেন, আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আমিন। এই মসজিদের সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন, আমিন। বাকি যা লাগে আল্লাহ আপনার গায়েবের খাজনা থেকে ব্যবস্থা করে দেন, আমিন। আল্লাহ তাআলা নগদ যদি কিছু দিত মসজিদের জন্য সুন্দর হতো না, তারা